ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানীতে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা। এই বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছ থেকে। নিয়াজ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিয়াজ, শোভাযাত্রা সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। ধন্যবাদ লেনিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর রাজারবাগে। কিছুক্ষণ আগে আমরা রেলওয়ে যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সেখানে থেকে কিন্তু একটি আপনার ঈদ মিলাদুন্নবী উপলক্ষে একটি র্যালি কিন্তু সেখান থেকে সকাল থেকে বেরিয়েছে এবং ঢাকা মহানগর নাট্যমঞ্চ এবং সোহরাওয়ার্দী উদ্যান সহ বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু আসলে আপনার র্যালি বের হয়েছে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে। এবং ঈদের এই যে ধর্মপ্রাণ মুসল্লিদের একটা কিন্তু আপনার উৎসব কিন্তু আজকে, কারণ তাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কিন্তু জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে কিন্তু ঈদ মিলাদুন্নবীর আজকের এই আয়োজন। এবং আপনার তারা কিন্তু আপনার সকাল থেকেই কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসবটি পালন করছে। আপনার সকালবেলা কিন্তু তারা আপনার দোয়া মাহফিল সহ র্যালি বের করছে এবং শান্তির জন্য সে র্যালি শেষ করে আসলে দোয়া মাহফিল এবং আলোচনা সভা এবং আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে আর কি এই উৎসবটি তারা আজকে পালন করছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা যারা বলছেন আর কি, আজকের এই দিনটা আসলে খুবই মহিমান্বিত একটা দিন। আপনার তখনকার সময়ে এবং আপনার আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আপনার মানুষ যখন বর্বর হয়ে গেছিলো এবং অত্যাচারিত হয়ে গেছিলো, তখন আসলে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং এমন একজন মানুষের তখন আসলে সৃষ্টি হয় যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার কারণেই আসলে আপনার সমাজে শান্তি ফিরে আসে এবং এই ইসলাম ধর্মের যে সূচনা আসলে তার কারণেই হয় এমনটা কিন্তু আসলে বলছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং যারা বলছেন যে আসলে আপনার, তারা বলছেন ধর্মপ্রাণ যে এই মুসল্লিরা তাদের একটা আপনার আবেগ রয়েছে আজকের এই দিনটাতে, এবং তারা বলছেন এই আজকের দিনে যেন শান্তি বর্ষিত হয় সারা বিশ্বময়, এবং সেই তাগিদেই কিন্তু আসলে আপনার তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে আজকের এই দিনটি। দোয়া মাহফিলের মধ্যে দিয়ে তারা সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আসলে তারা আপনার দোয়া করছেন এবং যেন হেদায়ত দান করা হয় সমস্ত বিশ্বের মুসলমানদের এবং শান্তি বর্ষিত হয় এমনটা কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখনও কিন্তু আসলে যে রাজারবাগে যে আপনার একটা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে কিন্তু আরও একটি মিছিল বের করার তারা প্রস্তুতি রয়েছে তারা হয়তো বা, এবং বিভিন্ন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটু খাবার দাবারের আয়োজন করা হচ্ছে এখানে, এবং আপনার অসহায় দুস্থদের মাঝে তারা খাবার বিতরণ করবেন এবং আজকের এর মধ্যে দিয়ে কিন্তু আসলে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আজকের এই দিনটি কিন্তু আসলে তারা উদযাপন করবেন। এবং বাংলাদেশ যেন শান্তিতে থাকে এবং যত সব আপনার রাজনৈতিক সংকট বলেন এবং সব কিছু যেন তারা কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে কিন্তু আসলে তারা আপনার আজকে দোয়া করবেন বিদ্যাদার কাছে। লিনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।